हाय एवरीवन, अस्सलाम वालेकुम। सुलताना मरियम ब्लॉग থেকে আমি লিপি বলছি। আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদেই আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। গতকালকে আমাদের আশিয়ানা হোটেলে যারা দোহা কাতারে থাকেন তারা চিনেন, খুবই পপুলার একটা রেস্টুরেন্ট। ওখানে আমাদের একটা দাওয়াত ছিল, বাংলাদেশি মম ইন কাতার, ও ও আমাদেরকে ইনভাইট করেছিল। বেশ কিছু ফ্যামিলি ব্যাচেলর, মানে একটা গেট টুগেদার অনেক বড় ধরনের। আলহামদুলিল্লাহ ফুডগুলো অনেক টেস্টি ছিল, যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই ভিডিও করার চেষ্টা করেছি। আশিয়ানা হোটেলে এর আগেও বেশ কতবারই গিয়েছিলাম বিভিন্ন ধরনের ইনভাইটের মধ্যে। একটা কথা না বললে নয়, আন্তরিকতার মানুষগুলোর সাথে যখন যাই তখনকার পরিবেশটাই আরেক রকম অনুভূতি ফিল হয়। যদিও বিকাল পর্যন্ত তেমন কোনো প্ল্যান আমার ছিল না যে আমি যেতে পারবো, কারণ আমি একটু অসুস্থ, এটা অনেকেই জানেন। আমার জন্য দোয়া করবেন, মেডিসিন নিচ্ছি। এটা আমরা আরেকটা ইউটিউবার ফেমাস ব্লগ ভাবির, ওনার কিউটি মাশাল্লাহ মাশাল্লাহ গার্লটা আর ভাইয়া, এটা আর কি খুবই ভালো লেগেছে। খুবই অল্প সময়ের জন্য গেছি। আমাদের প্রথমে বিকালবেলা পর্যন্ত প্ল্যান ছিল যে আমি যাচ্ছি না, আমার বাচ্চারা হয়তো আমার হাজবেন্ড সহ যাবে অ্যাটেন্ড করার জন্য। সন্ধ্যার পরে আমার ভালো লাগতেছিল যে না, এখানে 2 ঘন্টার জন্য যাব। তো এই টুম্পা 3 সপ্তাহ আগে দাওয়াত দিয়েছিল, তো এত কাছের মানুষ, এরা বেশ কতজন আছে, এদের দাওয়াতে যেতে পারবো না অথবা যাব না এটা ভাবতেই পারি না। 3 সপ্তাহ আগে তো আর আমি জানি না যে আমি অসুস্থ ছিলাম, যদিও আমাদের আজকেও একটা দাওয়াত ছিল, ওইটাকে আমি বলছি যে আমরা পরে যাব। আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আমরা 3টা ফ্যামিলি, এটা হচ্ছে অন্তরা, সাইমা সুলতানা অন্তরা, আমার আর একটা ছোট বোন, এটা আর কি। এটা হয়েছে বাংলাদেশি মাম ইন কাতার, টুম্পার হাজবেন্ড ভাইয়া। তো খুবই আন্তরিক, খুবই, দুইজনের কথা আসলে একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না। ওরা খুবই সোশ্যাল, ওদের এই তো আমার সাহেব এখানে উল্টা করে বসে আছে, তা আসলে ভিডিওটা ওভাবে করার আসলে সময় পাই নাই, কারণ যেহেতু একটু একটু দেরি করে গিয়েছি। এটা আর কি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। না খেলতেছে, জানি বলে দুষ্টামি করতেছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় কেটেছে। থ্যাংক ইউ সো মাচ টুম্পা, ভালো থাকবা মাশাল্লাহ, তোমার বাচ্চাগুলোর সাথেও দেখা হয়েছে মাশাল্লাহ, আবদুল্লাহ বাবাটা, এটা আর কি। তো সবাই দোয়া করবেন টুম্পার ফ্যামিলিটার জন্য। আর বাংলাদেশি মমিন কাতার, টুম্পা আর হেমা ব্লগস ভাবি, সবাই ওদের ভিডিও ইয়েগুলা চ্যানেলটা ভিজিট করবেন, খুবই সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে, এটা আর কি। তা আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর একটা সময় কাটালাম, আশা রাখি পিকচারগুলো দেখে বুঝতে পারতেছেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।